আজকে শেয়ার করব লাউ এর অন্যরকম একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর লাউ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, রোজ খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু অঙ্কুক। ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ এর একদম অন্যরকম একটি রেসিপি। পুরনো দিনের একটা রেসিপির ভিডিও শেয়ার করব লাউ এর। সেই জন্য এখানে দুটো লাউ নিয়েছি আর লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম কচি লাউ আমি নিয়েছি। তারপর আমি লাউগুলোকে কেটে নেব। এখানে একটা আমি বড় কাচের বাটি নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। তারপর আমি লাউটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে আমি লাউয়ের দুদিক কেটে বাদ দিয়ে দিলাম, তারপর এরকম গোল করে কেটে নিয়েছি। এবার একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। নিরামিষ লাউয়ের এই রেসিপিটা গরম ভাত তার সাথে সামান্য ডাল হলে খেতে কিন্তু দারুণ লাগবে, মাছ মাংসের কথা মনেই পড়বে না। আর একদিন খেলে আরেকদিন খেতেও মন চাইবে, একদম অন্যরকম একটি রেসিপি বন্ধুরা। পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এই যে এরকমভাবে কেটে নিয়েছে আর খুব ভালো করে লাউটাকে ধুয়ে নেব। আজকে শেয়ার করা এই লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এই যে লাউ আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার রান্না শুরু করব। চলুন দেরি না করে শুরু করি। এখানে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আবার দিয়ে দেবো রান্নার জন্য সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলে রান্না করব। আর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো গোটা জিরে এবং তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। যেসব বন্ধুরা নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এখানে এবার আমি আলু নিয়েছি বন্ধুরা, একদম ছোট ছোট করে আলুটা একটু কেটে নিয়েছি। ঠিক যেভাবে আমরা পোস্তর আলু কেটে থাকি সেরকমভাবে কেটেছি, কিন্তু সাইজটা ছোট রেখেছি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নেব। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ছোট্ট একটা ফেসবুক পেজ আছে বন্ধুরা, সেখান থেকেও আপনারা রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, অনুরোধ রইল। এবার আলু যখন লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এবং আদা নিয়েছি। একদম কম তেল মশলায় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ লাউয়ের পুরনো দিনের একটি রেসিপি। এবার আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং জল, একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। মশলার পরিমাণ খুবই কম নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতন মশলা ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। যে কোনো রান্নাতে কাঁচা গন্ধ থাকলে মশলার তরকারিটা খেতে খুব একটা ভালো হয় না, তাই ভালো করে কষিয়ে নিলাম। এবার যখন তেল ছাড়তে শুরু করবে, তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া লাউ। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি লাউ, লাউ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, নাহলে লাউ দেওয়ার পরে লাউ থেকে জল ছাড়তে শুরু করবে, তাই লাউটা ভালো করে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে লাউ ভেজে নেব প্রায় 2-3 মিনিট মতন, তাহলে কিন্তু লাউগুলো ভাজা হয়ে যাবে। তারপর 2-3 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর ঝালটা পুরোপুরি কাঁচা লঙ্কা বাটারই ঝালে আজকে রান্নাটা করব, তাই কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। এবার ভালো করে ভেজে নেব, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও 3-4 মিনিট মতন এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব এবং মশলাটা কষিয়ে নেব। এইভাবে মিশাতে মিশাতে লাউটা অনেকটা কমে যাবে, আর লাউয়ের থেকে যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি লাউ সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আলু এবং লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই অনেক বেশি জল দেবো না, পরিমাণ মতন জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর ভালো করে আমি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা থালা চাপা দিয়ে। আর অবশ্যই বন্ধুরা লাউয়ের এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব লাউয়ের মধ্যে বাটা মশলা। এখানে আমি নিয়েছি সর্ষে এবং পোস্ত বাটা, আর এই বাটা মশলাটা দেওয়ার পরেই লাউয়ের স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে।
তাই এবার এক চামচ মতন সর্ষে পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে লাউ পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। আর একটু শুকনো শুকনো হয়ে গেলেই লাউ কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এখন আর আমি কোনো রকম এক্সট্রা জল দেব না। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এই রেসিপিটি। বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে এক চামচ মতন দিয়েছিলাম, এবার বাকি লবণটা দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব, তারপর সবার শেষে আমি চিনি দিয়ে দেবো লাউ পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নেব, যে এক্সট্রা জলটা আছে সেই জলটাও যাতে শুকিয়ে যায়। এর আগেও আমি লাউয়ের অনেক রেসিপির ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, আমার চ্যানেলে আপলোড করা আছে। আশা করছি বন্ধুরা সেই সব ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবার ঢাকনা খুলে নিলাম, আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। লাউ আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই সবার শেষে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। আজকের রান্নাতে কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করছি না। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে লাউয়ের সম্পূর্ণ নিরামিষ সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে লাউয়ের ঝালের রেসিপি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতে প্রথম পাতে লাউয়ের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না।